जोहार पूर्वेर घोषणा मत आदिवासी कुर्मी समाज पक्ष दूर चार कथा अपन सामने तुले धरते चाहिए। तो साउंड कीरकम की आसछे क्यों जदि एकटू कमेंट कर बोलें तो भालो है। ठीक है, तो धन्यवाद। तो विषय हच्छे जे आमादेर आज दीर्घदिन धरे जे कुर्मी कुर्मियाली विषय निये जे लड़ाई संग्राम चलछे से लड़ाई संग्रामटा आमादेर दीर्घदिन धरे शांतिपूर्ण अवस्थाय चलछे, एकदम इटा निये कोनो प्रश्न बा द्वंद्व नाई। तो आदिवासी कुर्मी समाज घोषणा करेछिलो जे फार्दार कमेंडेंट जस्टिफिकेशन ना पाठानो पर्यन्त आमरा आगामी निर्वाचन गुलाते कोनो राजनैतिक दल तादेर विभिन्न रकम राजनैतिक कर्मकांड बा प्रचार प्रसार करा आमादेर कुर्मी अधुषित एलाकागुलाते करते दिब नाई, आमरा देवाल लिखन करते दिब नाई। এছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মকর্তা আছেন তারা যদি এই জঙ্গলমহল এলাকায় তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচার প্রসার করতে আসেন তো তারাকে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করব এবং আমাদের বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানতে চাইব যে তার দলের এই বিষয়ে স্ট্যান্ড পয়েন্ট কি। তো এইভাবে বাঁকুড়া জেলায় যখন বিভিন্ন রাজনৈতিক দল तथा जंगलमहले विभिन्न राजनैतिक दल प्रवेश करें सद्धेय दिलीप घोष थेके शुरू करे शुभेंदु अधिकारी अभिषेक बनर्जी एमनकी सीपीआईएम तथा बामफ्रंटेर विमान बोस पर्यन्त जखन प्रवेश करें कान्ति गांगुली प्रवेश करें तखन आमरा शांतिपूर्ण विक्षोभ प्रदर्शन करे तादेर काछ थेके जानते चाई एबं कुर्मी जनजाति के आदिवासी तालिकाय अंतर्भुक्तिर विषये যে 2017 সাল থেকে দীর্ঘদিন ধরে যে রাজ্য সরকার ফার্দার কমেন্ডেন্ট জাস্টিফিকেশনটা আমাদের আটকায় রেখেছে সেই বিষয়ে কি অবস্থান আছে সরকারের সেটা জানার জন্য আমরা সরকারের অর্থাৎ তৃণমূল সরকারের এবং তৃণমূল দলের সর্বভারতীয় মানে জেনারেল সেক্রেটারি সদ্য সাংসদ অভিষেক ব্যানার্জি তাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের দাবি জানাই, কোনো জায়গায় উনি দাঁড়িয়ে আমাদের সাথে কোঅপারেট করে তার বক্তব্য এবং আমাদের বক্তব্য শুনেছেন। কিন্তু এই ঘটনাটা তার কাটে আপনারা জানেন যে ঝাড়গ্রাম জেলায় কোন এক জায়গায় আমাদের বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী বীরবাহা হাসদা মহাশয়া তার গাড়ি নাকি কে বা কারা আক্রমণ করেছেন সেইখানে আমাদের তার কাটে এবং আমরা একদম ক্লিয়ার করে দিতে চাই যে আদিবাসী কুর্মী সমাজের ঝাড়গ্রাম জেলায় একমাত্র বিক্ষোভ প্রদর্শনের স্থান ছিল নারায়ণপুর নারায়ণপুর সেখান ছাড়া আমাদের ঝাড়গ্রাম জেলায় আর কোন জায়গায় সংগঠিত ভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয় নাই আদিবাসী কুর্মী সমাজের। আপনারা জানেন যে কুর্মী জনজাতির বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে আদিবাসী কুর্মী সমাজ একটা সামাজিক সংগঠন, যদিও এই সামাজিক সংগঠনের নামে বিভিন্ন রকম অপবাদ ছড়ানো হচ্ছে পরবর্তীকালে, তো আমি একদম ক্লিয়ার করে দিতে চাইছি যে আমাদের আদিবাসী কুর্মী সমাজ সংগঠন ছাড়াও বিভিন্ন কুর্মীর যে সামাজিক সংগঠনগুলো আছে তার চারটা সংগঠনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি সেই নামে ঘাগর ঘেরা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক একই রকম প্রায় কর্মসূচি সম তুল্য কর্মসূচি বলা যায়।
যে তারাও সেরকম বিভিন্ন রকম বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তো আমাদের ঝাড়গ্রাম জেলায় তাদের একটা স্পেসিফিক জায়গায় সেই বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু সেখানে সেই জায়গায় যে সময়ে আমাদের ওই ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির যে টিম, তারা যে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করার কথা, সেখানে কোন প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি। তো সেই ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির যে স্থান ছিল, এবং আপনারা জানেন যে আদিবাসী নেগাচারী কুর্মি সমাজ সদ্য অনুম মাহাতোর নেতৃত্বে যে সামাজিক সংগঠন আছে, তারাও একটা অন্য জায়গায় শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদানের জন্য দাঁড়িয়েছিলেন। তো এই বীরবাহা হাসদার যে গাড়ির উপরে নাকি আক্রমণ হয়েছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের যারা আদিবাসী কুর্মী সমাজের সমাজ নেতৃত্ব ছিলেন তাদেরকেও কিন্তু আটক করা হয়েছিল পরের দিন। এছাড়াও আমাদের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির কিছু নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়, এবং আদিবাসী মানে কুর্মী নেগাচারী কিছু নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার বিষয়টা হচ্ছে যে কোনো প্রকার নাশকতামূলক ঘটনার আমরা একদম চরম বিরোধী, এবং আমরা এই যে বীরবাহা হাসদা মাননীয় মন্ত্রী তার গাড়িতে নাকি হামলা হয়েছে এবং ভাঙচুর হয়েছে, তো আমরা অবশ্যই তার নিন্দা করছি। তো আমার এইখানে কিছু সন্দেহ আছে যে 50 থেকে 60টা নাকি সেখানে গাড়ি ছিল, তো বাছিয়ে বাছিয়ে কেন বীরবাহা হাসদার গাড়ি রেখেই আক্রমণ করেছে, যেই করুক, এটা একদম আমরা চরম বিরোধিতা করছি। তো এই যে বাছিয়ে বাছিয়ে হাঙ্গামাটা করা হলেও এইটা আমরা একটা মানে আশঙ্কা প্রকাশ করছি যে এইটা কুর্মী জনজাতির যে দীর্ঘদিনের একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা নয় তো? কেন আমার কাছে এটা মনে হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বলছে ইট বৃষ্টি হয়েছে, কেউ বলছে সাংবাদিকের গাড়ির উপরে আক্রমণ হয়েছে, কেউ বলছে যে বিভিন্ন মন্ত্রী বাদ নিয়ে মানে দুলাল মুর্মু উনি একজন এমএলএ, দেবনাথ হাসদা উনি একজন এমএলএ, তার গাড়িয়ে নাকি আক্রমণ হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যে ফুটেজ গুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেখানে কোনো জায়গায় কোন ফুটেজে অন্য কোন বিধায়ক বা নেতার গাড়িয়ে হাঙ্গামা হয়েছে এইরকম কোন ফুটেজ এখনো পর্যন্ত সামনে আসেনি। এমন কোন ফুটেজ সামনে আসে নাই যে কুর্মি জনজাতির যারা লিডারশিপে আছে, যারা কাজ অ্যারেস্ট করা হয়েছে, তারা কোনো আক্রমণ করেছে, তার কোন ফুটেজ আসেনি। অথচ আমাদের এই কুর্মি জনজাতির নেতা সদ্য রাজেশ মাহাতো সহ যে 9 জন আছেন, তাদেরকে দেখানো অ্যারেস্ট করা হয়েছে, কাউকে চাকরির থেকে ট্রান্সফার করা হয়েছে। এই যে প্রতিহিংসা, এবং যে গাড়িটায় নাকি আক্রমণ হয়েছে সেই গাড়িতে কোনো হোল দেখা যায় না, চিড়কিয়া ফাটা দেখা গেছে, অথচ অন্য একজন এমএলএ সাহেব সেই ইটটা নিয়ে আসে দেখাচ্ছেন যে আক্রমণ করা হয়েছে, ড্রাইভার দেখাচ্ছেন যে চার চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তিনি মন্ত্রী বলছেন যে চোখ নাকি নষ্ট হয়ে যায় যাচ্ছে। তো এখনো পর্যন্ত কোন হসপিটাল বা চিকিৎসার কোন ফুটেজ আমরা দেখতে পাইনি, ঘটনার আমরা চরম নিন্দা করছি। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যে এটা একটা হিংসা, যে এত বড় একটা কুর্মি জনজাতির যে দীর্ঘদিনের বঞ্চনা, যে বৈষম্যমূলক আচরণ, কি কেন্দ্র কি রাজ্য সরকারের বৈমাতৃসুলভ আচরণ, এই আচরণের বিরুদ্ধে যখন সমস্ত কুর্মী একজোট হয়ে যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে মানে যোগ্য জবাব দেওয়ার জন্য যখন তৈরি, তখন এই কুর্মী জনজাতির শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, এই বিক্ষোভকে কালিমায় লিপ্ত করার যে অপচেষ্টা, এই অপচেষ্টাকে ঘৃতাহুতি দেওয়ার জন্য সব টার্গেট করা হয় না তো বীরবাহা
হাসদা ম্যাডামকে দুঃখটা এই জায়গায়। কেন কি আমরা দীর্ঘদিন ধরে জানি তার যে পৈতৃক পরিচয় আছে, তিনি নরেন হাসদা মহাশয় সুযোগ্য কন্যা, যে নরেন হাসদা এই জঙ্গলমহল এলাকায় দীর্ঘদিন ধরে এই জনজাতির এই মানুষদের সুখে দুঃখে বিপদে আপদে তিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি বুক চিতিয়ে লড়াই করেছেন, সেই বংশের একজন মহিলা এই নাটকে অংশগ্রহণ করলেন না। তো এই জন্য আমরা চাইছি যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। হাজার হাজার পুলিশের ঘেরা টোপে এত বড় একটা শান্তিপূর্ণ যে জনজোয়ার কর্মসূচি তৃণমূলের, আমরা সেই কর্মসূচিকে সাধুবাদ জানাই যে মানুষের মধ্যে একটা জনসংযোগ তৈরি করার জন্য যুবরাজ অভিষেক ব্যানার্জি যে কর্মসূচিটা নিয়েছেন এটা অতি অবশ্যই একটা সাধুবাদ পাওয়ার যোগ্য, যার মাধ্যমে আমরা আমাদের যে দাবি কুর্মি জনজাতির যে বঞ্চনা, যে ফার্দার কমেন্ড এন্ড জাস্টিফিকেশন, সেই ফার্দার কমেন্ড এন্ড জাস্টিফিকেশনটা তার কাছে আমরা তুলে ধরারও একটা আমরা সুযোগ পাইছি। কোন জায়গায় উনি বলছেন যে দাবি যদি একটাই হয় তো বিভিন্ন সংগঠন কেন, বিভিন্ন জায়গায় কেন এই দাবিটা জানা হচ্ছে, তো আপনার যদি তৃণমূলের একটাই সংগঠন হয়, তৃণমূল মানে জনজোয়ার কর্মসূচিটা আমাদের এই যে যে এলাকায় আমরা সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ব্যান্ড করে রাখার চেষ্টা করছি, সেই জায়গায় আপনিই বা কেন আসছেন, প্রশ্নটা আমরা করতে পারি কি পারি না? একটা গণতান্ত্রিক ভারতবর্ষে বসবাস করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আবেদন নিবেদন আমাদের জাতির আমাদের দাবি আমরা জানাতেই পারি। এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন কেন এটা একটা সাজানো ঘটনা, দুর্বল চিত্রনাট্য। এই চিত্রনাট্যে কখনো ডান হাত ডান চোখ ঢাকা দেওয়া হচ্ছে, কখনো কোন চোখে ওনার আঘাত পেয়েছে, মানে উনি একটা নিখুঁত ভাবে প্রকাশ করুন, এখানে আমরা দাবি জানাবো যে এখানে প্রকাশ করুন ওনার কোন চোখে আঘাত পেয়েছে। যেই করুক ঘটনাটা আমরা নিন্দা করছি, তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কিন্তু আমরা সিআইডির মাধ্যমে হাজার হাজার পুলিশের ঘেরা টোপে এরকম একটা ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, হয় কি করে ইন্টেলিজেন্স ফেলিওর হয় কি করে? এই দায় তো পুলিশকে নিতে হবে। আমাদের শান্তিপূর্ণ একটা আন্দোলনের মাঝে সেই জায়গাটা আমাদের আন্দোলন ছিল নাই, বীরবাহা ম্যাডাম কি করে একদম আমাদের রাজেশবাবুর নাম উল্লেখ করে উনি বলতে পারে? রাজেশবাবু এমন একটা চরিত্র যে প্রতি বছর তার পিতৃদেব বর্তমানে নেই বীরবাহা ম্যাডামের, কিন্তু তার মাতৃদেবের কাছে প্রতি বছর মানে আশীর্বাদ নেওয়ার জন্য প্রণাম করতে যান প্রতি বছর। যে সামাজিক রীতিনীতি, তার পারিবারিক সম্পর্ক, যে কারণে উনি রাজেশবাবুর সাথে বীরবাহা ম্যাডামের পরিচিত, সেই পরিচিতির দুর্বলতাটাকে কাজে লাগায় রাজেশবাবুর নামে অভিযোগ জানানো হচ্ছে। একজন এমএলএ এবং ঝাড়গ্রাম জেলা সভাপতি সন্দেহ দুলাল মুর্মু মহাশয় কি করে উনি বলতে পারেন যে কুর্মি নেতারাকে ঘর থেকে বাঁধে আনে এই হাই রোডের উপরে পিটানো করানো হবে? কোন সাহসে উনি বলতে পারেন যে এই কুর্মি নেতাদেরকে পিটানো হবে? গণতন্ত্রের এটা কি নমুনা? একজন বিধায়ক যিনি আইন তৈরি করেন, সেই বিধায়ক কি করে বলতে পারেন যে পিটানো হবে বলে? এত ঠুকনো পেয়ে গেছেন নাকি আপনি? রাজতন্ত্র চলছে নাকি এটা? একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার আমার আছে, যে অন্যায় করেছে তার সাদি হোক তার ফাঁসি হোক, কিন্তু আপনি একটা জাতি তুলে একটা জাতির নেতৃত্বের প্রতি যে অপমানকর শব্দ চয়ন করছেন তার একদম চরম বিরোধিতা করছি। মামুনি পেয়ে গেছেন নাকি? কুর্মি জনজাতির যে স্বাধীনতার
দীর্ঘ দিনের যে বৈমাত্রী সুলভ আচরণ তার প্রতিবাদে কুর্মী জন একদম 60 থেকে 70 6 থেকে 60 8 থেকে 80 বছরের পুরুষ স্ত্রী যুবক যুবতী সমস্ত লোক তার হক অধিকারের জন্য লড়ছে। আদিবাসী একটা মঞ্চের নাম নিয়ে কুর্মী জাতিকে আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করা যাবে নাই, কোন সাংবিধানিক আইনে আপনার আছে যে একটা জাত তার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে আপনারা তার বিরোধিতা করছেন? ইয়ার কি পাই গেছেন? সরকার সরকারের বিরুদ্ধে পদক্ষেপ কেন নিচ্ছে না? বারবার সাংবাদিক সম্মেলন করছে যে কুর্মীরে ও আদিবাসী, কুর্মীরে ক্ষত্রিয়, এই গালি দিয়ার অধিকার কে ওদেরকে দিয়েছে? সরকার কেন পদক্ষেপ নিবেক নেই এর বিরুদ্ধে? বলছে কুর্মীরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করতে পারে, তো কি জন্য কুর্মীর বিরুদ্ধে বন ডাকা হচ্ছে? ইয়ার কি পাই গেছে সব? অ্যারেস্ট করে হুমকি দিয়ে ধমকি দিয়ে কুর্মীর এক দীর্ঘদিনের দাবিটাকে দমায় রেখে দিবে? আমার কি একটা ভোটের দাম ওর একটা ভোটের থেকে কম মূল্য নাকি আমার ভোটটা? গণতন্ত্রে কোটা কোটা কুর্মী নেতাকে তুলে নিয়ে মারবে? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো চিতাতে তোদের তুলবই এই স্লোগান দিয়ে অভিষেক ব্যানার্জি কি হুমকি দিতে চাইছেন? কজন কজনকে আপনি হারাইছেন? আপনার স্বজনকে? ঝাড়খণ্ড আন্দোলনে হাজার হাজার কুর্মী শহীদ হয়েছে, বিজেপির আন্দোলনে ত্রিলোচন মাহাতো শহীদ হয়েছে, তৃণমূলকে প্রতিষ্ঠা করতে যেয়ে প্রথম শহীদ হয়েছে হলধর মাহাতো। আমাদের অনিল বরণ মাহাতো শহীদ হয়েছে, ঝাড়খণ্ডে নির্মল মাহাতো শহীদ হয়েছে, সুনীল মাহাতো শহীদ হয়েছে। তো স্বজন কার হারাইছে? কার আপনি চিতাতে তুলবেন? স্বজন আমার হারাইছে, আমার বুকের রক্ত, আমার নারীর ছেদ ঘটানো হয়েছে এই রাজনৈতিক দলগুলোকে প্রতিষ্ঠা করার তাগিদে। যখন কোন উচ্চবর্ণীয় মানুষরা আন্দোলন কি জানে নাই, ব্রিটিশ ভারত তখন শুরু হয় নাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কোথায় ছিল তখন আপনার স্বজনেরা? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে প্রথম যিনি বিদ্রোহ করেছিলেন, চুয়াড় বিদ্রোহের নায়ক শহীদ রঘুনাথ মাহাতো কোথায় ছিল আপনার? এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রথম পরাধীনতার গ্লানি অনুভব করেছিল, কোথায় ছিল তখন? কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ড বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিদ্রোহ করেছিল। আজ ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগাই দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে। কুর্মী জনজাতির মানুষজন যখন দাবি তুলে দাঁড়াচ্ছে, তার হক অধিকার থেকে বঞ্চনার কথা যখন সে তুলে ধরছে, তখন লিস্টেড আদিবাসীদেরকে উস্কানি দিয়ে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, একটা সংগঠিত চিত্রনাট্য। এত বড় একটা ঘটনার পর আজ ঘাটালে লিস্টেড আদিবাসীদের সংগঠন গুলাকে ডেকে কি পরামর্শ দেওয়া হচ্ছে? কুর্মীকে বঞ্চনা করা হচ্ছে কিসের কিসের দাবিতে, কিসের ভিত্তিতে? আমরা পরিষ্কার বলেছি যে কোন সেন্টিমেন্ট ইস্যু নিয়ে আমরা কোনো ভোট হতে দিব নাই। কুর্মী সেন্টিমেন্টকে বাঁচায় রাখার তাগিদে কিসের জন্য আজ 2017 সাল থেকে ফার্দার কমেন্ডেন্ট জাস্টিফিকেশন আটকায় রাখা হয়েছে? আজ আদিবাসী লিস্টেড আদিবাসী নেতাদেরকে বোঝানো হচ্ছে যে ফার্দার কমেন্ডেন্ট জাস্টিফিকেশন মানে হচ্ছে সিআরআই রিপোর্টকে সংশোধন করা। একটা জাতি দেখান, 12টা জাতি, আজ 40টা এসটি জাতি হয়েছে, কোন জাতিকে নতুনভাবে লিস্টে অন্তর্ভুক্তির করার জন্য যে ফার্দার কমেন্ডার জাস্টিফিকেশন অন্তত 5 বার যায় নাই? কুর্মীর বেলায় কি সেরে তো জ্বলন আপনার? ফার
কমেন্ড এন্ড জাস্টিফিকেশন মিনিমাম একটা একটা জাতির পাঁচবার গেছে। কুর্মির বেলে কি স্যার আপনার জ্বলনে তো বারোটা জাত থেকে চল্লিশটা হইলে তখন কোথায় ছিলেন আপনারা? উস্কানি রাজ শক্তি আপনারা যে মদত দিচ্ছে, এই রাজ শক্তি মদত দিয়ে এই কুর্মির হক অধিকার বঞ্চে ইয়া করে রাখতে পারবেন নাই। কতজনকে জেলে ঢুকাবেন আপনারা? জেলের পাতিল গুলো বড় করুন, হাজার হাজার কুর্মী রেডি আছে জেলে যাওয়ার জন্য। আমরা একবারও বলিনি কোন নাশকতার আমরা সাপোর্ট করি, একবারের জন্য বলিনি। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব। এতবার ধরে আন্দোলন করেছি, জিগির জিটা গোপচন, রেল অবরোধ, সরকার প্রয়োজন মনে করে নাই? এদের সাথে আলোচনা করার দরকার আছে, বলি দিয়ে দরকার আছে? হয়তো আদিবাসী ভোটু নচেত নচ। গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা ভরসা আছে, সেই আস্থা ভরসাটা রেখেই আমরা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কোনো উত্তেজনামূলক ঘটনা ঘটে নাই। কিসের উস্কানিতে এরকম নাটক তৈরি করা হচ্ছে? এত গাড়ির মধ্য থেকে কেবলমাত্র একটা লিস্টেড আদিবাসী মহিলা, আমরা সম্মান জানাই তার পরিবারের সাথে কুর্মী জনজাতির পারিবারিক সম্পর্ক আছে, দীর্ঘদিন ধরে তার পিতৃদেব মাতৃদেবের আন্দোলনের সাথে কুর্মী জনগণ সাথ দিয়েছে, সব টার্গেট করা হচ্ছে। আমরা চাইছি এটা একটা শান্তিপূর্ণভাবে সমাধান হোক। কেন আজ আন্দোলন এতদিন ধরে চলবে? কুর্মীরা কেন করবে? কুর্মীরা কেন করতে বাধ্য হচ্ছে? কুর্মীর বিরুদ্ধে বন্ধ দেখা হচ্ছে, কেন সাপোর্ট করছে সরকার? আমার গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আমার দাবি জানানোর অধিকার যদি না থাকে, জেলে ঢুকান, প্রত্যেকটা ছেলেকে জেলে ঢুকান, প্রত্যেকটা নেতৃত্বকে জেলে ঢুকান। যদি এর কোন গণতান্ত্রিক দাবির যদি বিরোধিতা হয়, কুর্মী যদি কোন গণতান্ত্রিক এদের অগণতান্ত্রিক দাবি হয়, আপনারা জেলে ঢুকান। আর যদি কুর্মীর দাবিটা গণতান্ত্রিক হয়, যদি ন্যায্য হয়, তো এই কুর্মী জাতির দাবির বিরুদ্ধে যারা বন্ধ দেখছে, যারা বিভিন্ন জায়গায় বলে বলছে ও আদিবাসী কুর্মী, ক্ষত্রিয় কুর্মীকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না? তালিবানি শাসন চলছে দেশে, তালিবানি শাসন চলছে দেশে। আমি কি খাবো, আমি কি পরব, আমি কোন ধর্ম পালন করব, কোন ভাষায় কথা বলবো, সেই অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা হচ্ছে আমার। সংবিধানের প্রাথমিক শর্তগুলো পালন করা হবে না শুধু কুর্মী জাতির জন্য। পরিষ্কার বক্তব্য, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু নিরপরাধ কুর্মীদেরকে আটকিয়ে রাখা যাবে না। ঘরে ঘরে কুর্মী নেতৃত্বকে হুমকি দেওয়া হচ্ছে, জাতিগত হুমকি দেওয়া হচ্ছে, প্রশাসনিক হুমকি দেওয়া হচ্ছে, তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আগামী 2 তারিখে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে সমস্ত থানায় আমরা ডেপুটেশন দেব। কিসের জন্য আমাদের বিরুদ্ধে লোক উল্টা পাল্টা কথা বলবে? কিসের জন্য আমাদের নেতৃত্বকে হুমকি দেওয়া হবে? আমাদের মাকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজ যে বিভিন্ন ব্লক লেভেলের যে বিক্ষোভ কর্মসূচিগুলো ডাকিয়েছিল, সেগুলো আমরা পোস্টপন্ড করছি, কারণ কেন্দ্রীয় কমিটি আদিবাসী কুর্মী সমাজের সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 2 তারিখে প্রত্যেকটা থানায় আমরা মেমোরেন্ডাম দিব যে অযথা এই কুর্মী জনজাতির নেতৃত্বকে হেনস্থা করে চলবে না। এবং 6 তারিখে আমরা খাতড়ার ঝাড়গ্রামের বুকে একটা বৃহৎ জনসভা করব। আমার হক জাতি জাতিগত দাবির বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে তাদের বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়াব। আমরাও দাবি করব যে কুর্মী জাতির যদি সিআরআই সার্ভে হয়, যারা লিস্টেড আদিবাসী আছে তাদেরও সার্ভে করা হোক। কখনো তো আমরা কারো বিরোধিতা করিনি, কোন জাতিগত আমরা কথাবার্তা বলিনি। কে জাতিগত কথাবার্তা বলে শুরু করেছে কুর্মী জাতির বিরুদ্ধে? তদন্ত করা হোক, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
যে অন্যায় করেছে সেই শাস্তি পাবে। যাক, একটা জাতির হক অধিকার প্রতিষ্ঠাপক আজ আবার কিছু কিছু সংগঠন ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটিকে আবার দেখছি জনসাধারণ কমিটির সঙ্গে তুলনা করছে। ই বাবা, কি মনে করছে? এগুলো ছাখেলা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রেন রিজার্ভ করে আমরা দিল্লি গেছি আমাদের দাবি জানাইতে, কলকাতা গেছি আমাদের নিজের পয়সা খরচা করে, এত এত আন্দোলন করছি। হক অধিকার যদি প্রতিষ্ঠার তাগিদে আমরা আন্দোলন করছি, আমাদের উপরে দোষারোপ চাপাই দিয়ে হবে? অজিত প্রসাদ মাহাতো একজন 70-এর কাছাকাছি বয়স, তিনি আমাদের লিডার, তিনি এই মুহূর্তে ভেলোরে চিকিৎসাধীন আছেন। একজন নীতি আদর্শে আন্দোলনে পরিপক্ব লিডার, তার উপরে দোষারোপ চাপাই দেওয়ার চেষ্টা হচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। কেন এগুলার প্রতিবাদ করা হচ্ছে না এখনো পর্যন্ত? দাঙ্গা লাগাই দেওয়ার যে অপচেষ্টা চলছে, কেন পুলিশ সুমত মামলা করবে না? যে কুর্মীর বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে, যারা প্রকাশ্যে বাইট দিয়ে বলছে কুর্মী নেতারাকে মারা দরকার, বাঁধিয়ে তুলে নিয়ে মারা দরকার, পুলিশ কেন সুমত মামলা করছে না? আজ যে নেতারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে তাদের বিরুদ্ধে কেন পুলিশ সুমত মামলা করছে না? সব কি আমরাকে করতে হবে? কুর্মীর সমস্ত লড়াই কুর্মী লড়িয়ে নিতে জানে, কারো দয়ার দান কুর্মী গ্রহণ করিবেক নাই। মাথা তুলে দাঁড়ালে কি মানে জেলখানায় ঢুকাই দিতে হবে কুর্মীকে? কুর্মীর জন্য মাথা তুলে দাঁড়ালে জেল? কি বাবা, কারো জন্য জামায়াতর, কারো জন্য জেল? কি মনে করছে? দেশের আইন কানুন ব্যবস্থা, কোর্ট কাছারি, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম, এমএলএ, এমপি, কেউ কর্মীর পক্ষে নাই? একটা জাতির দীর্ঘদিনের বঞ্চনা, একটা ক্লারিক্যাল মিস্টেক, তার জন্য আজ সিআরআই, এনআইএ, আরজিআই, ন্যাশনাল ট্রাইবাল কমিশন, লোকসভা, বিধানসভা সবকিছুর মাধ্যমে যেতে হবে? 1931 সালে যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিভিন্ন জাতকে ট্রাইবাল লিস্টে আনা হয়েছে, তার বেলায় কখন সিআরআই করা হয়েছে? কুর্মীর বেলায় সিআরআই, যে সিআরআই ভিত্তি করে, যে রিপোর্টের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা পাস করেছে যে কুর্মী এসটি, মুখ্যমন্ত্রী নো অবজেকশন নিয়েছে, ট্রাইবাল ডিপার্টমেন্ট চিঠি দিয়েছে, শুধুমাত্র একটা ফার্দার কমেন্ডার জাস্টিফিকেশন আটকে আছে, এটা একটা সরকারি চিঠি চাপাটির মাধ্যম মাত্র, সেটাকে আজ দীর্ঘদিন ধরে আটক করে রাখা হয়েছে। কবে আমরা আলোচনায় বসিনি? আজ দীর্ঘদিন ধরে আমরা লড়াই সংগ্রাম করছি একটা মিনিমাম সৌজন্য, মিনিমাম সম্মান। আমরা জামায়াত চাই নি, জেলেই হোক আমাদের, কিন্তু তার হক অধিকার প্রতিষ্ঠা হোক। যতদিন পর্যন্ত কুর্মী তার হক অধিকার ফিরে পাচ্ছে, ততদিন পর্যন্ত এই শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চলবে। কোন প্রকার অরাজকতা আমরা মানি লিব নাই, কোন রকম উচ্ছৃঙ্খলতা মানি লিব নাই, কোন প্রকার ভাঙচুর মানি লিব নাই। যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তির আমরা দাবি চাইছি, কিন্তু সেটা নিরপেক্ষ তদন্ত হইতে হবে। হাজার হাজার পুলিশের ঘেরা ডুবে যদি হাঙ্গামা হয়, সেই পুলিশ দ্বারা তদন্ত হয় কি করে? সেটা শান্তিপূর্ণ? পুলিশের ব্যর্থতা তো পুলিশ নিজে স্বীকার করবে কি? তার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি, সঠিকভাবে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। এ নিয়ে আমাদের কোনো আপোষের কোনো গল্প নেই, আমাদের আন্দোলন চলছে, চলবে।
कुर्मियों को जीतकर आदिवासी कुर्मी समाज जिंदाबाद। धन्यवाद।